আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের একটি আমল শেখাবো। এই আমলটির মাধ্যমে অভাব দূরকরণ এবং রুজি বৃদ্ধি হবে। চলুন জেনে নেওয়া যাক। সূরা ওয়াকেয়া 41 বার পাঠ করলে রুজি বৃদ্ধি হয়, অভাব দূর হয়ে যায় এবং সকালে একবার বিকালে একবার পাঠ করিলে উদ্দেশ্য সফল হয় এবং রাত্রে একবার নিয়মিত পাঠ করলে অভাব দূর হয়ে যায়। এবং এই নকশাটি ডিসপ্লের সাইডে যে নকশাটি দেওয়া আছে, এই নকশাটি লাল কালিতে লিখে সাথে রাখলে অভাব দূর হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।